উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাট এবং রংপুরের নিম্নাঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীর উপচে পানি ঢুকে পড়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়িতে, তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমিও। পানিবন্দী হয়ে পড়েছেন 15,000 পরিবার। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লালমনিরহাটের 15টি ইউনিয়নের আরও 35টি গ্রাম প্লাবিত হবার শঙ্কা রয়েছে। এদিকে ব্যারেজের সবকটি জল কপাট খুলে দিয়ে পানির প্রবাহ সামলানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। খাটের উপরে পানি উঠছে, চুলা ভেজে গেছে, চুলা পাকো করতে পারতেছি না। মনে করো খাটের উপর চুলা তুলিয়া আন্না বান্না করার জন্য এটা একটা কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। গরু ছাগল নিয়ে আমরা এখন কোথায় যাব, কোথাও উঁচু স্থান নাই, সব জায়গা তলে গেছে। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়া এলাকায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল এবং লালমনিরহাটের সদরে আছেন জিআই সমাপ্ত। সরাসরি শুরুতেই যাচ্ছে হিমেলের কাছে। উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে আবারও পানি বেড়েছে তিস্তায়। ঠিক সপ্তাহখানের মাধ্যমে কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। ভারতের যে হুট করে সিদ্ধান্তে কিন্তু গজলডোবা ব্যারেজ দিয়ে পানি ছাড়ার পর লালমনিরহাটের যে 44টি জলকপাট রয়েছে সেই জলকপাট বাধ্য হয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ছেড়ে দেয়। এর ফলে কিন্তু রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটের যেই চরাঞ্চল নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে কিন্তু পানি আসা শুরু করে, এরপরে কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এরপরে সকাল থেকে যে পানিবন্দী মানুষ রয়েছে তারা কিন্তু বাড়িঘরে তাদের পানি প্রবেশ করে। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে। আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে সকালবেলা থেকে কিন্তু এখানকার পানিবন্দী মানুষ কিন্তু একেবারে হাঁটু পানিতে বাড়ির ভিতর কিন্তু পানি প্রবেশ করেছে এবং তারা কিন্তু খুব কষ্টে দিন পাত করছে। তারা এখানে এসে তারা আমাদেরকে যেমনটি বলেছেন, তাদের কিন্তু কোনো ধরনের কিন্তু এখন পর্যন্ত যে সকালের খাবার সেটা কিন্তু তারা খেতে পারেনি। সবচেয়ে আরেকটি বিষয়, আমরা উত্তরাঞ্চলের যে তত্ত্ববোধক প্রকৌশলী রয়েছে আসিফ, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হুট করে কিন্তু পানির এই বৃদ্ধির কারণে কিন্তু এই উত্তরাঞ্চলের যে তিস্তা, ধরলা, দুধকুমার সহ যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর কিন্তু পানি বৃদ্ধি হতে পারে। এর ফলে কিন্তু এই অঞ্চলের সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, যে ফসলি বোরো আবাদ হয়েছে, এই বোরো আবাদের ফলে এখানকার মানুষ কিন্তু এটার উপর নির্ভরশীল। এটা হলে কিন্তু এখানকার মানুষ যে খাবার, তাদের যে খাবার সেটা কিন্তু তারা নিবারণ করতে পারে। এর ফলে কিন্তু এখানকার যে চরাঞ্চল, নিম্ন অঞ্চল, বিনবিনিয়ার চর সবগুলোই কিন্তু পানির মধ্যে একেবারেই নিমজ্জিত হয়ে পড়েছে। তারা বারবার করে একটা দাবি করছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে অতি দ্রুত তাদের যাতে এই সমস্যা থেকে পরিত্রাণ করা যায়। তো আমি আরও পানি বৃদ্ধির খবর জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছে সহকর্মী জেআই সমাপ্ত। উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতের ফলে কিন্তু তিস্তার পানি ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড ব্যারেজ পয়েন্টে সবকটি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করলেও কিন্তু এই নদীর যে নিম্ন অঞ্চলের মানুষজন আছে সেসব এলাকার কিন্তু বসতবাড়ি এবং ফসলি ক্ষেত এবং রাস্তাঘাটে কিন্তু পানি ঢুকে পড়েছে। আর এই পানি ঢোকার সাথে সাথেই দেখা দিয়েছে এই নদীর যে নিম্ন অঞ্চলের মানুষজন তাদের ভোগান্তি। আমরা এই নদী পাড়ের মানুষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল যখন দুপুর থেকে ধীরে ধীরে পানি বৃদ্ধি পেতে শুরু করে, পরে কিন্তু রাতেই, বিশেষ করে রাতে লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি, ডাউয়াবাড়ি এবং আদিকমারি উপজেলার মহিষকোটা এবং লালমনিরহাট সদর উপজেলার কুনিয়াগাছ, রাজপুর, বকুণ্ডা ইউনিয়নের প্রায় 15টি গ্রামে কিন্তু পানি ঢুকে যায়। এর ফলে রাত থেকেই মানুষ পানিবন্দী হতে হয়ে যায়। আর এই পানিবন্দী হওয়ার কারণে মানুষজন কিন্তু পানিতে দেখা যাচ্ছে যে তাদের যে গবাদি পশু পাখি, বিশেষ করে গরু ছাগল, তারা কিন্তু নিয়ে যেতে পারেনি। আর এছাড়া দেখা যাচ্ছে যে আমরা এবং তারা যে কোনো উঁচু স্থানে যাবে সেই উপায়ও তাদের মধ্যে ছিল না।
ফলে তারা এখন পানিবন্দী হয়েছে। আর বিশেষ করে যে তারা যে সকাল থেকে কিন্তু তাদের ঘরে পানি থাকায় তারা রান্না বান্না করতে পারেননি, এবং বিশেষ করে তারা অসুবিধায় পড়েছেন যে বাড়ি থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বের হতে পারছে না। পাশাপাশি যে আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু লালমনিহারের সদর উপজেলার খুলিয়া গেছের কালমাটি প্রাথমিক বিদ্যালয়ের একটি মাঠে। এখানেও দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পানি এত পরিমাণেই ঢুকে পড়েছে যে মানুষজন তাদের বাড়িঘর থেকে বের হতে পারছে না। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পানি নিয়ন্ত্রণে কিন্তু সবকটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু পানি ক্রমশই বাড়ার কারণে এই নিম্ন অঞ্চলের বাড়িঘর গুলোতে পানি ঢুকে পড়েছে। মূলত যে যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে লালমনিরহাটের 15টি ইউনিয়নের প্রায় 25টি গ্রামের কিন্তু পানিবন্দী হয়ে পড়বে মানুষ। আর দেখা যাবে যে এই পানি অব্যাহত থাকলেই প্রায় 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়বে। লালমনিরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা আতঙ্ক। এ বিষয়ে সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট এবং রংপুরে।